হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মিউজি লক এভরিওয়ান। তো আজকের ভিডিও খুব স্পেশাল হতে চলেছে। আজকে আমরা পুকুরে নামবো, মাছ ধরবো, আরও অনেক কিছু করব। আজকে আমাদের গ্রামের দ্বিতীয় নম্বর দিন, তো সবাই সঙ্গে থেকো। কালকে অনেকগুলো আম কুড়ালাম, তো কাঁচা মিষ্টি এ পাশে শুধু খাওয়ার দেবে নাকি? এক্ষুনি চলে আসবে খেতে। মাছের খাওয়ার দেওয়া কমপ্লিট, এবারে আমরা মাছ ধরব। জাল ফেলার জন্য এখন প্রস্তুত, মামা এখন রেডি হচ্ছে। তো দেখা যাক আপাতত প্রথমবারে কতগুলো মাছ ওঠে। তো প্রথমবারে যে মাছগুলো ধরলাম ওগুলো অতটাও বড় নয়, তো এগুলোকে ছেড়ে দেওয়া হবে আর কি। এলে কি মাছগুলো এলে কি সেই পুকুরে ছাড়বে? তো এটা হচ্ছে আমাদের আরো একটা পুকুর, ছোট পুকুর এটা একটু। তো এখানে অন্য মাছ কিছু আছে, এগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে এখানে, যাতে একটু বড় হয় এখানে। আর যেহেতু বড় মাছ তেমন উঠলো না, তো আবার জাল ফেলা হবে, যাতে আবার যদি কিছু একটু বড় 2.5 কিলো বা 3 কিলো এরকম মাছ কিছু পাওয়া যায়। এটা হচ্ছে সামনে আমার মা বাড়ি, এটা নতুন হয়েছে, আগে পুরনো ছিল একটা বাড়ি। তো এবারে হচ্ছে অনেকগুলো মাছ উঠেছে জালে, তো সেগুলোই সব বের করানো চলছে। তার মধ্যে কিছু ছেড়ে দেওয়া হবে, আর বাকি বড় বড় যে মাছগুলো সেগুলোকে আপাতত রেখে দেওয়া হবে। বিশাল বীরত্বের কাজ করেছি, ছবি তুলছি দাঁড়িয়ে। এখন মাছটা ছাড়ানো চলছে, কাটা চলছে মাছ, আরও কিছু মাছ ধরা হবে। তো এগুলো আপাতত দুটো হয়েছে, আরও 2 কি 3টে এরকম বড় বড় সাইজের মাছ ধরা হবে আর কি। তো সবাই মিলে তারপরে একটু খাওয়া দাওয়া হয়ে গেছে, তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো।
তো মাছটা সব কাটা হয়ে গেছে, এবার এদিকে সমস্ত মাছ এনে রাখা হয়েছে। তো মাইমারা সব যে যার ব্যস্ত এখন মাছটা ভাজার জন্য, এই নুন দেওয়া হলো মাছে, তো তারপরে হলুদ গুঁড়া দেওয়া হচ্ছে, একদম গরম গরম কুড়কুড়ে করে ভাজা হবে যাতে খেতে ভালো লাগে। এবং আমরা মাছ ধরতে ধরতেই খাওয়া দাওয়া করব। তো দেখতেই পাচ্ছ গরম গরম তেলে একদম মাছ পড়ে গেছে, সুন্দর করে চলছে ফ্রাই এখন। এবং মাটির উনুনে রান্না, গ্যাসের থেকে এই মাটির উনুনে রান্নার মজাটাও একটা আলাদা রকম অভিজ্ঞতা, আলাদা কষ্ট যথেষ্ট, ধোঁয়া উঠে যখন চোখে লাগে তবুও ভালো লাগে। মাছ তোলা হয়ে গেছে, গরম গরম চলছে তোলা, এবারে আমরা সব মাছ ভাজা খাবো। পুরো একদম ঘি বাড়ছে, ঘিয়ের মতো, ও হো হো এর মতো জুসি, একদম জুসি জুসি ফিস, দারুন। আহা, যদি এই শুক্রবার করেন তাহলে, মানে আজকে যদি করেন, বাবা যে কত কি মিস করে দিল, বাবা যেন দিবে চন্দনী, ভালো মাছ তোলা হয়েছে, শেষ করতে পারবে না তোমার। ঝাল চাটনিটা দিলেনি, চিলিটা দিব। তো দেখি মাছ, এটা কামড়দা তাহলে মাছের মাথায় কেমন টেস্টটা বল একটু। দারুন, আহা হা, দেখো দাঁতে দাঁতে ঠেকেই দারুন বলতো, মানে কামড়ে খেলে তাহলে কি বলতো বলেন না। আর না না, আমি আমি বুদ্ধি না দিয়া না, মাথা তো রাখা এই আটা হইনা, যে খালারে খাসি গুলা দিই তো, সিনা গুলা, ও মা গো যা খেতো রে, উঠতো নি আমার জিনিস হচ্ছে আছে, খায় ছেলে না তাকেও শুনতে হচ্ছে। দেখো খাও মা, চিবাও চিবাও, কি করে মানুষ, তো এখন চলছে যে জোর খাওয়া দাওয়া, মাছ ভাজা হয়েছে, সবাই বসে এখন এই যে জোর খাচ্ছে, সবার খাওয়া দাওয়া চলছে, সবাই খেতে বসেছে এক লাইন দিয়ে। এই যে মাছ ভাজা সব এখন চলছে, তাহলে মাইমা আর কতটা বাকি আছে মাছ ভাজতে? হ্যাঁ, আর কত, আর দুটো মাছ ভাজলে ওইগুলো পড়ে আছে, তাই তো? ব্যাস, তো সবার খাওয়া দাওয়া সবার চলছে, তাহলে মাছের টেস্ট ভালো তো? হ্যাঁ, এই যে মাছের ডিম, মাছ খাওয়া শেষ, এবার এবার তরমুজ খাওয়া শুরু হয়ে গেল, খাওয়ার শেষ নেই মোটামুটি, এই চলছে তরমুজ খাওয়া। কেমন আছে তরমুজ? এদিকে দাদি আবার কি করছে, দাদি আবার সে কি করছে? বাহ, মিষ্টি আছে রে রিজু, দেখি কেমন জায়গায় টেস্ট দেখি আমি একটা করে, তাহলে তো বলো ভালো না খারাপ। আরে কত আর পরিষ্কার করবে। তো বন্ধুরা, ভিডিও এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই লাইক সাবস্ক্রাইব শেয়ার করবে, ভালো থেকো, সঙ্গে থেকো।